রমজানেও আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে 1 এপ্রিল জেলা ও মহানগরে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। মহাসচিব বলেন, দেশের বর্তমান বাস্তবতায় কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে তার দল। ইফতারের সময় তাদের যে ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার সেই খাদ্যদ্রব্য দামগুলো এমন আকাশচুম্বী হয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিটি জিনিসের দাম আজকে বেড়ে গেছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই দাম বাড়ার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের তাদের যে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে সিন্ডিকেট তৈরি করেছে সেই সিন্ডিকেটের কারসাজিতে অতিরিক্ত মুনাফার লোভে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।